বাংলাদেশে সন্ত্রাসী হামলার হুকুমদাতাদের খুঁজে বের করতে কাজ করছে সরকার, আসামে বললেন প্রধানমন্ত্রী। জাপান ও রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দেশে জঙ্গি তৎপরতা বাড়লেও গ্রেপ্তার থাকা শীর্ষ জঙ্গি নেতাদের বিচারে অনুমতি না পাওয়ার অভিযোগ, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। প্রথমবারের মতো নির্দিষ্ট করে দেয়া খুতবায় দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানালেন মুসল্লিরা। মাস্টার বাহিনীর পর মংলায় আত্মসমর্পণ করল সুন্দরবনের জলদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর 11 সদস্য, অস্ত্র সমর্পণ। এবং বর্ষা মৌসুমের শুরুতেই ভাঙনের কবলে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, বহু স্থাপনা বিলীন হওয়ায় হুমকির মুখে ব্যবসায়ীরা, ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি প্রশাসনের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আসাদ আজিম এবং আমি মিজানুর রহমান খবির। 11তম আসাম শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের জানিয়েছেন যে বাংলাদেশে সন্ত্রাসী হামলার হুকুমদাতা ও তাদের শেকড় খুঁজে বের করতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার আসামের উদ্বোধনী পর্বে অংশ নেওয়ার পর বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে একথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। মূল সম্মেলনের বাইরে জাপান ও রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন শেখ হাসিনা। এশিয়া ও ইউরোপের দেশগুলোর সহযোগিতা বিনিময়ের অন্যতম ফোরাম এশিয়া ইউরোপ মিটিং বা আসামের 11তম সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ওই সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিতে উলানবাটোরের হোটেল সাংগ্রিলাতে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি সাকিয়াজিন এলবেগদোজ। এরপর বিশ্ব নেতৃবৃন্দের সাথে তিনি যোগ দেন সম্মেলনে। সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, এসব হামলার পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করছে সরকার। বৈশ্বিক সন্ত্রাসের হুমকি মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধ প্রয়াসও কামনা করেন তিনি। এর পাশাপাশি মঙ্গোলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে শেখ হাসিনা বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে। বৈঠকে শিনজো অ্যাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধে সংহতি জানিয়ে বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে সার্বক্ষণিক পাশে থাকবে জাপান। এরপর সরকার প্রধান শেখ হাসিনার সাথে বৈঠক করেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব। বৈঠকে গুলশানের ঘটনায় গভীর শোক জানিয়ে দিমিত্রি মেদভেদেব বলেন, বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ। ইসলামের নামে যারা জঙ্গিবাদ চালায় ও মানুষ হত্যা করে তারা ইসলাম ও মানবতার শত্রু, তাই ওইসব জঙ্গিদের স্থান জাহান্নামী হবে। দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় দেয়া খুতবা ও বয়ানে একথাই তুলে ধরেন ইমামরা। এর আগে ইসলামিক ফাউন্ডেশন সব মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া খুতবা নির্দিষ্ট করে দিয়েছে। জঙ্গিবাদ রুখতে সরকারের পক্ষ থেকে দেশের সব মসজিদের বয়ানে জঙ্গি বিরোধী প্রচারণা চালানোর নির্দেশনায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় ভয়াবহ জঙ্গি হামলার পর এ ধরনের ঘটনা রুখতে দেশের সব মসজিদে জঙ্গি বিরোধী বয়ান দিতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়। এছাড়া বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া খুতবাও নির্দিষ্ট করে দেয়া হয়। তারই অংশ হিসেবে আজ সব মসজিদে একই খুতবা পাঠ করা হয়। খুতবা নির্ধারণ করে দেওয়ার পর আজই প্রথম জুমার নামাজে ওই খুতবা এবং জঙ্গি বিরোধী বয়ান করেন ইমামরা। মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বয়ানে কোরআন ও হাদিসের আলোকে জঙ্গিবাদের অবস্থান স্পষ্ট করেন বাইতুল মোকাররম মসজিদের ইমাম। যখন কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এটা হলো কুফরি কাজ, অর্থাৎ সেই মানুষটা ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়। রাষ্ট্রের পক্ষ থেকে খুতবা নির্ধারণ ও জঙ্গি বিরোধী প্রচারণা চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেও পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার কথা জানিয়েছেন সাধারণ মুসল্লিরা। এছাড়া নিরাপত্তা রক্ষায় নেয়া ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা। যে খুতবা সারা বাংলাদেশে যেভাবে একইভাবে হয়েছে, সেটা আমরা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। সরকারের যে পদক্ষেপ সেটা অবশ্যই ওয়েলকাম। মা বাবা যদি চেক করে আমার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় থাকছে, এই চেকগুলো করলে তাহলে আমার সন্তানগুলো যাবে না কোথায়, জঙ্গিতে পড়বে না।
ঢাকার বাইরে ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত খুতবা পাঠ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে খুতবা আছে ওই খুতবা আমরা মুসল্লিদের শোনাই দিচ্ছি যেন মুসল্লিরা সচেতন হয়। দেশের বিভিন্ন মসজিদে ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর অভিযোগ দীর্ঘদিনের, ফলে অনেকেই জঙ্গিবাদের মতো হিংস্র পথে উৎসাহিত হচ্ছে। তাই সব রোধে নজরদারি জোরদার করা উচিত বলে মনে করেন তারা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গি নিয়ে যখন দিন দিন সংখ্যা বাড়ছে, তখন গ্রেফতার থাকা শীর্ষ জঙ্গি নেতাদের বিচারের অনুমতি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ মামলাগুলো সন্ত্রাস বিরোধী আইনে হওয়ায় সরকারের অনুমতি ছাড়া বিচার করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে আদালতের অনুমতি চাওয়ার প্রক্রিয়ায় কিছুটা ত্রুটি আছে জানিয়ে আইন মন্ত্রণালয় বলছে এ দায়িত্ব তাদের নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। জেএমবির শীর্ষ নেতা সাইদুর রহমানকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয় 2010 সালের 25 মে। একই অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রাহমানিকে 2013 সালের 12ই আগস্ট ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয় 2010 সালের 20 এপ্রিল। অভিযোগপত্র দাখিলের দীর্ঘদিন কেটে গেলেও শেষ হওয়া তো দূরের কথা, বিচার কাজ শুরুই হয়নি এসব দুর্ধর্ষ শীর্ষ জঙ্গি নেতার। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, সরকারের অনুমতির অভাবেই সন্ত্রাস বিরোধী আইনে শীর্ষে জঙ্গিদের বিচার কাজ শুরু করা যায়নি, যা জঙ্গিদের জন্য উৎসাহজনক হিসেবে কাজ করছে বলে মনে করেন আইনজ্ঞরা। যেগুলো সন্ত্রাস বিরোধী মামলা সেগুলো অনুমোদন ছাড়া হবে না, এটা সরকার থেকে অনুমোদন আসবে, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে অনুমোদন আসবে, পরে আইন মন্ত্রীর মাধ্যমে আমাদের এখানে আসবে, তখন আমরা এটা বিচার কার্য পরিচালনা করতে পারবো। অনুমোদন তো না দেওয়ার কোনো কারণ নাই, সময় নেওয়া উচিত হবে না? যেখানে সরকারের পূর্ব অনুমতি প্রয়োজন হয় অনেকগুলো মামলাতে, সেই ক্ষেত্রে বর্তমান অবস্থার প্রেক্ষিতে দ্রুততার সাথে অনুমোদন দেওয়া উচিত। আইনকে আরো শক্ত করার জন্য প্রয়োজনীয় সংশোধন করা দরকার আইনের। জঙ্গিদের বিচারের অনুমতি না দেওয়ার বিষয়টি অস্বীকার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এ সংক্রান্ত ফাইলগুলো নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। আর আইন মন্ত্রণালয় বলছে আদালতের অনুমতি চাওয়ার প্রক্রিয়ায় ত্রুটি থাকার কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি ঝুলেছিল, যা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান মন্ত্রী। অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের 40 ধারায় যেটা বলা আছে যে সরকার স্যাংশন দিবে এবং তারপরে বিচার কার্য শুরু হবে, তো সরকার এই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বোঝায়। জঙ্গির বিচারের জন্য আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে চলছি, এখন পারমিশন দেওয়া হয়নি এগুলি সঠিক কথা না, হয়তো কোনো জায়গায় প্রসেস আছে। আইনের বিধান অনুযায়ী একভাবে স্যাংশন চাইতে হয়, আদালত সেইভাবে স্যাংশন চান না, সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্যাংশন দেন নাই। আইনের যে ত্রুটিটা ছিল সেই ত্রুটি ঠিক করে তারপরে এখন স্যাংশন নেওয়া হচ্ছে। জঙ্গিদের বিচার সম্পন্ন করতে প্রয়োজনে সংবিধানের বিধান মতে দ্রুত বিচার আইন ব্যবহার করা হবে বলে জানান আইনমন্ত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেন ব্যবসায়ীরা, তবে তার জন্য দরকার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিপক্ষীয় বাণিজ্যের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। রিপোর্ট কামরুল হাসান সবুজের। 2016-17 অর্থবছরের প্রথম দিনে রাজধানীর গুলশানে আর এর কয়েকদিন পর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহে জঙ্গি হামলার পর আলোচনায় আসে নিরাপত্তা ইস্যু, উদ্বেগ জানায় বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতেই চলতি অর্থবছরের জন্য $37 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রী। টোটাল এক্সপোর্ট $37 বিলিয়ন এবং আমাদের গ্রোথ ধরেছি আমরা 8%। তৈরি পোশাককে আমরা টার্গেট করেছি $30.3 বিলিয়ন। তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীদের দাবি, রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব ফেলবে না জঙ্গি হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। কারণ হিসেবে বাংলাদেশি পণ্যের গুণগত মান ও ক্রেতা সন্তুষ্টির কথা বলছেন তারা। বাংলাদেশ অলরেডি হ্যাজ রেকগনাইজড অ্যাজ এক্সপোর্ট ব্র্যান্ড কান্ট্রি। বড় বড় দুর্ঘটনা ওভারকাম করেছি, নর্থ আমেরিকান যে বায়ারের জোট আছে অ্যালায়েন্স, তার 28টা ব্র্যান্ড, তারা কিন্তু বলছে বাংলাদেশের উদ্যোক্তাদের পাশে আমরা আছি। তবে এমন ঘটনা বারবার ঘটলে বাধাগ্রস্ত হতে পারে রপ্তানি প্রবৃদ্ধি, তাই নিরাপত্তা জোরদার ও পণ্যের উৎপাদন পর্যায়ে সহযোগিতার দাবি জানালেন ব্যবসায়ীরা। সরকারের কাছে আমাদের একটা দাবি আছে, সেটা হলো যে সিকিউরিটি ব্যাপারটা যেন ভিজিবল হয়,
এবং এই জিনিস যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই রকম একটা ব্যবস্থা নিতে হবে। ইন্ডাস্ট্রির কিছু রিলোকেশন চলছে, এই রিলোকেশন ইন্ডাস্ট্রিগুলোকে এক্সচেঞ্জ ভিত্তিতে জ্বালানি সাপোর্ট দিতে হবে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নমুখী কর্ম পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। আমাদের এখানে যদি অপরচুনিটি ভালো থাকে, লাভের সম্ভাবনা ভালো থাকে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা এখানে আসবেন, বিনিয়োগ এখানে আসবে, এখান থেকে উৎপাদন হবে, রপ্তানিও হবে। সরকারের উন্নয়ন বাজেটের যে পরিকল্পনা সেটার বাস্তবায়নটা ঠিকভাবে করতে হবে। রপ্তানি আয় বাড়াতে সম্ভাবনাময় খাতের উদ্যোক্তাদের প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়ার পরামর্শ দিলেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মাস্টার বাহিনীর পর এবার মংলায় সুন্দরবনের জলদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর 11 সদস্য আত্মসমর্পণ করেছে। দুপুরে মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করে তারা। এ সময় 25টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলিও জমা দেয় তারা। আবুল বাশারের ছবি নিয়ে তরিকুল ইসলামের রিপোর্ট। আত্মসমর্পণ নির্বিঘ্ন করতে শুক্রবার সকাল থেকেই মংলার ফুয়েল জেটিতে নেওয়া হয় সকল প্রস্তুতি। শুক্রবার দুপুরের আগে সেখানে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সেখানে নিয়ে আসা হয় ইলিয়াস বাহিনীর 2 এবং মজনু বাহিনীর 9 সদস্যকে। স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করে তারা। 25টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলিও জমা দেয় তারা। এ সময় নিজেদের ভুল বুঝতে পেরেছেন বলে উল্লেখ করেন জলদস্যু বাহিনীর সদস্যরা। অনেক চাপে পড়ে গিয়েছিলাম, যাওয়ার পরে ভুলটা বুঝতে পারছি যে আমার ভুল হচ্ছে, তখন সাধারণ জীবনে আমি ফিরে আসছি। দীর্ঘদিন বউ বাচ্চা বাবা মা ছেড়ে বাইরে থাকছে, অনেক কষ্ট হয়েছে, সরকার একটা সুযোগ দিয়েছে, আমরা আত্মসমর্পণ করছি। অন্যান্য সক্রিয় জলদস্যু বাহিনীকেও আত্মসমর্পণ করার আহ্বান জানান র্যাবের মহাপরিচালক। যে কয়টি বাহিনী এখনো এই অঞ্চলে অপারেট করছে তাদের প্রতি আমরা আমাদের সাবধান বাণী উচ্চারণ করতে চাই এবং আমরা আশা করব রাষ্ট্রের কাছে তারা আত্মসমর্পণ করবেন। যারা আত্মসমর্পণ করেছেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনি সহায়তা আমরা অবশ্যই আমরা দেব, যাতে করে তারা নর্মাল লাইফে ফিরে যেয়ে এবং স্বাভাবিক কাজকর্ম করতে পারে। আমরা পাশাপাশি তাদেরকে বলবো যে তারা যে নর্মাল লাইফে ফিরে যাচ্ছে এটা তাদের প্রতিজ্ঞা যেন অক্ষুণ্ণ রাখে। এর আগে 31 মে জলদস্যু মাস্টার বাহিনীর 10 সদস্য 52টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাব কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করে। জলদস্যু এবং মনদস্যুদের একের পর এক আত্মসমর্পণ শান্তির সুবাতাস বইতে শুরু করেছে সুন্দরবন উপকূলে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে কবে আইনের জালে ধরা পড়বে এসব দস্যুদের আশ্রয় এবং প্রশ্রয়দাতারা। মংলা থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ, বাংলার সময়। আরো থাকছে গাইবান্ধায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক এক, মাগুরায় গোপন ভিডিও প্রকাশের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবক গ্রেফতার। মৌলভীবাজারের পর্যটন স্থান মাধবকুণ্ড জলপ্রপাতের টিলায় ফাটল দেখা দিয়েছে। এরই মধ্যে পুরো এলাকাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। স্থানীয়রা জানায় ভারী বর্ষণার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টিলার প্রায় 25-30% জায়গা জুড়ে 1 ফুট চওড়া ফাটল দেখা দেয়। এতে পর্যটক, পুলিশের চৌকি, শিব মন্দির ও পর্যটকদের বিশ্রাম ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় সাইনবোর্ড ঝুলিয়ে ব্যারিকেড দেওয়া হয়। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটকদের চলাফেরার ক্ষেত্রেও। এর আগে একই এলাকায় বেশ কয়েকবার পাহাড় ধস হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সে সময় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করে আবারও এমন ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তাদের। ফাটল ধরে গাঙ্গার সাইড লাইন গেছে এই অবস্থা। তারপরে পাহাড়ের কিছু জায়গা এরকম ফাটল ধরছে। ঝর্ণার পাশে দেখলাম একটা পাহাড় ধস, এই জন্য আমার আতঙ্ক লাগছে। এই মাগুরের হাত থেকে এই শহরের যে দোষ যেটা, এটা হাত থেকে রক্ষা করার জন্য আমরা প্রশাসনিক সবাই মিলে, বন বিভাগ, মন্ত্রী পরিষদ মিলে, আমরা জেলা পরিষদ, জেলা প্রশাসন সবাই মিলে, উপজেলা, আমরা 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 উদ্যোগ নিয়েছি। বর্ষা মৌসুমের শুরুতেই ভাঙন বেড়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। ইতিমধ্যেই সমুদ্র গর্ভে বিলীন হয়েছে বহু স্থাপনা। বছর বছর ভাঙনের কারণে সৌন্দর্য হারাচ্ছে পর্যটন কেন্দ্রটি। এ কারণে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও আছেন হুমকির মুখে। উপজেলা প্রশাসন বলছে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বর্ষায় সমুদ্রের পানির উচ্চতা বাড়ার সাথে সাথে বাড়ির ঢেউ, প্রচণ্ড ঢেউয়ের আঘাতে শুরু হয় বালুক্ষয় বা ভাঙন। বিগত বছরগুলোর তুলনায় এ বছর ভাঙনের মাত্রা বেশি। প্রায় এক মাসের মধ্যে সমুদ্র পাড়ের বেশ কিছু স্থাপনা বিলীন হয়ে গেছে সমুদ্র গর্ভে। স্থাপনাগুলোর ধ্বংসাবশেষ আটকে আছে বালুর মধ্যে, যা শুধু সমুদ্র পাড়ের সৌন্দর্যই নষ্ট করে না, পর্যটকদের সমুদ্র স্নানও বাধাগ্রস্ত করে। বিচের যে অবস্থা দেখতেছি, মানে এটা তো আমি খুবই রিস্কি মনে করছি আর কি, যে এখানে যে পাথর টাথর এগুলো, এতগুলো মানুষ যে নামছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পাও কেটে যায় যে ইটের কুচাগুলো, এগুলো যদি এখানটা একটু সুন্দর করে বিল্ডিং ভাগ তাহলে সুন্দর হয়। বীজটাকে আরো উন্নত করা দরকার, অবকাঠামো আরো সুন্দর করা দরকার, তাহলে মানুষ আরো আকৃষ্ট হবে। মূল সমুদ্র পাড়ের পূর্ব পাশের ঐতিহ্যবাহী নারিকেল বাগান বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়ে বহু পুরানো অনেক গাছই উপড়ে গেছে। অন্যতম সৌন্দর্য ছাও বাগানও বিলীন হওয়ার পথে। হুমকির মুখে সমুদ্র পাড়ের বেশ কিছু আবাসিক হোটেল, সমুদ্র পাড়ের বিভিন্ন দোকানগুলো স্থানান্তর করতে হয়েছে 4 থেকে 5 বার। তাই দ্রুত ব্যবস্থা না নিলে পর্যটন শিল্পে ধস নামার আশঙ্কা ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা, এমন কোনো বছর নেই যে 5 বার 10 7 বার করে ঘর না নাড়াতে হয়। ব্যবসা করতে খুব কষ্ট হচ্ছে। সমুদ্র এভাবে ভাঙে তাহলে পর্যটকদের অনেক কষ্ট হবে। যে কয়টা হোটেল আছে, এই হোটেলে তাদের জায়গা হবে না। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। তখন থেকে এটা আমরা পর্যবেক্ষণ করছি বা দেখছি, তখন থেকে আমরা এটা লিখিতভাবে জেলা প্রশাসক মহোদয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আশা করি যে হয়তো শীঘ্রই কোনো একটা ফলপ্রসূ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে প্রায় 60টি আবাসিক হোটেল ও প্রায় 20টি দোকান ভাঙনের হুমকির মুখে আছে। সময় সংবাদ, বরগুনা। গাইবান্ধায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নির্যাতিতা স্বজনরা জানায়, গতরাতে প্রতিবেশী দুই যুবক কৌশলে কিশোরীকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে যায় তারা। সকালে স্বজনরা তাকে উদ্ধার করে। পরে কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় সকালেই সদর থানার নির্যাতিতার বাবা মামলা করলে দুপুরে অভিযুক্ত মালিককে আটক করে পুলিশ। ইদু আর মালেক আমার মেয়েকে কি ফুসলে নিয়ে গেছে আমি দেখি নেই, এবং তখন থেকে আমরা 3:30 পর্যন্ত খোঁজার পরে আমার মেয়েকে গায়ে কাদা মাখা অবস্থায় পাই। সে একটা প্রতিবন্ধী মেয়ে, আমি বিচার চাই। এখানে চলে এসেছি ভাই, এখন আমরা কি করবো? আমাদের ইজ্জতের গরিব দেখে দাম নাই। এখান থেকে আমাদের মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ড গঠন হলে তাকে যে ভিকটিম এক্সামিনেশন, ওই পরীক্ষা করার জন্য যা যা করার দরকার এগুলো করা হবে আর কি। মাগুরায় গোপন ভিডিও প্রকাশের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, এক শিক্ষার্থীর গোপন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল হুমায়ুন কবির। এমনকি মেয়েটির বাবার কাছে 50,000 টাকাও চাঁদা দাবি করে সে। এই ঘটনায় কিশোরীর বাবা পুলিশের কাছে অভিযোগ করলে সকালে যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হুমকি, চাঁদাবাজি ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। সে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সঙ্গে মোবাইলে অবৈধ রিলেশন করে। এক পর্যায়ে আমাদের যে ঘটনাটা, এই ছাত্রীর সাথে সে একটা প্রেমের ফাঁদে তার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক গড়ে তোলে, তার সেক্স ভিডিও তৈরি করে। পরবর্তীতে এই ভিডিওর বুনিয়াদে মেয়ের বাবার নিকট 50,000 টাকা দাবি করে। এরকম একটা অভিযোগ আমরা থানা পেয়ে আমরা ICT একটা মামলা নেই এবং তার সঙ্গে গ্রেপ্তার করি। উগ্রবাদীদের সঙ্গে দিয়ে কখনো জঙ্গিবাদকে প্রতিরোধ করা যাবে না, এই সত্য বিএনপিকে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পদুয়ার বাজার এলাকায় 4-লেন প্রকল্পের কাজ দেখতে এসে তিনি এই মন্তব্য করেন। উগ্রবাদীদের সঙ্গে নিয়ে উগ্রবাদ কোনোদিনও দমন করা যাবে না, প্রতিরোধ করা যাবে না, এটা বিএনপিকে বুঝতে হবে। সে লড়াই বোধ তাদের অভ্যন্তরে শুরু হয়ে গেছে। বিএনপিকে আজকে ঠিক করতে হবে তাদের প্রধান শত্রু কে, উগ্রবাদ না আওয়ামী লীগ। তারপরে তাদের প্রকৃত তাদের যে মানসিকতা প্রকাশ ঘটবে। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা লক্ষ্মীপুরের রায়পুর হায়দারগঞ্জ সড়কের।
ঝুঁকি নিয়ে চলাচলের অনুপযোগী সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। 11 কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশিরভাগ স্থানেই দেখা দিয়েছে খানাখন্দক, আর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রায়পুর হায়দারগঞ্জের এই সড়কটি। এই সড়ক দিয়ে উপজেলার উত্তর পশ্চিমাঞ্চল সহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন চলাচল করছেন। তবে সড়ক সংস্কারের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। রাস্তা সড়ক, এই সড়কের বর্তমান যে বেহাল অবস্থা, এই অবস্থায় 20 মিনিটে রাস্তা 1.5 ঘন্টা লাগে রায়পুর যাইতে। বাংলা সময় আরো থাকছে, মৌসুমের শেষের দিকে রাজশাহীতে বেড়েছে আমের চাহিদা, পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম চড়া, বিপাকে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। উদ্বোধনের একদিন পর থেকে বন্ধ হয়ে গেছে নেত্রকোনা পৌরসভার 2টি ওভারহেড পারের ট্যাঙ্ক, এতে ভেস্তে গেছে নাগরিকদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা। বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত পানির বিল পরিশোধ করলেও এটি চালুর জন্য পদক্ষেপ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। এদিকে উচ্চ জলাধার 2টি চালু নিয়ে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল দায় চাপাচ্ছে একে অন্যের উপর। আলপনা বেগমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা পৌরসভার নাগরিকদের নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করতে 2011 সালে 14 কোটি টাকা ব্যয়ে 2টি ওভারহেড ট্যাঙ্ক বা উচ্চ জলাধার নির্মাণে কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2015 সালের ফেব্রুয়ারিতে এটি উদ্বোধন করা হয়, কিন্তু উদ্বোধনের পরদিনই বন্ধ হয়ে যায় উচ্চ জলাধার 2টি। এরপর দুদফায় পানির বিল বাড়লেও উচ্চ জলাধার 2টি ঠিক করেনি পৌরসভা কর্তৃপক্ষ। বাসিন্দাদের অভিযোগ, দিনে মাত্র 2বার পানি দেয়া হলেও বিশুদ্ধ পানি পাচ্ছেন না তারা, তাই এক প্রকার বাধ্য হয়েই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করছেন তারা। আমরা 2 বেলা পানি পাই, তারপরে কলে দেওয়া পানির ময়লা আসে, ময়লা আসলে তো আমরা পানি দিয়ে কোনো কাজকাম করতে পারি না। যাদের টাকা আছে তারা তো জিনিস মানে মোটর বসে পানিটা তুলতে পারে, কিন্তু আমাদের তো টাকা নেই, আমরা তো আর এগুলো ব্যবস্থা করে রাখতে পারি না। আমরা পানি পাচ্ছি কিনা এবং আরো 2-1 বছর পানি পাবো কি নেই আমাদের সন্দেহ রয়েছে। এদিকে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দাবি, পানি ট্যাঙ্ক 2টি চালুর দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের, তবে জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তারা দায় চাপাচ্ছেন পৌরসভার উপর। কনস্ট্রাকশনটা করার মতো প্রকৌশলী যেহেতু পৌরসভা নাই, কাজে পাবলিক হেলথ তাদের ইঞ্জিনিয়ার দ্বারা তাদের সুপারভিশনের উপর ভিত্তি করে এটা কাজটা করা হয়েছিল। নেত্রকোনা পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে করা হয়েছে, পৌরসভার পক্ষ থেকে আমি সেই ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে সমস্যার কথা স্বীকার করলেও সমাধানের কোনো আশ্বাস দিতে পারেননি পৌর মেয়র। আমার মনে হয় করাটার মাঝে হয়তো কোনো টেকনিক্যালি যেভাবে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল ওই ধারণাটার সঙ্গে সঙ্গতিপূর্ণ না, সীমিত এই আর্থিক সমস্যার মাঝখানে এটাকে করা সম্ভব না। নেত্রকোনা পৌর এলাকায় প্রায় 58,000 মানুষের বসবাস। সময় সংবাদ, নেত্রকোনা। চট্টগ্রামে প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে চট্টগ্রাম মেডিকেলের স্টাফ কোয়ার্টার এলাকায় বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ইমিডিয়েটলি আমরা শুরু করব এবং এটা নির্দেশ হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। এখানে কিছু জায়গা, সামান্য কিছু জায়গা বেদখল হয়েছে, কিন্তু যা জায়গা আছে প্রচুর জায়গা এখানে হিল টপ এরিয়াতে আমরা এই ইউনিভার্সিটিটা করলে এটা দৃষ্টিনন্দন হবে এবং এটা একটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। টাঙ্গাইলের কালীহাতি থেকে গ্রেফতার হওয়া
জেএমবির তিন নারী সদস্যকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ এই নির্দেশ দেন। গত 5 জুলাই জেএমবির সুইসাইড স্কোয়াডের তিনজন নারী সদস্য টাঙ্গাইলে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলার জোকারচর রেলগেটের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। ওই দিনই গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে তিন দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মানিকগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত 4 জন। সকালে ঘিউর উপজেলার তরা এলাকায় দুর্ঘটনা হয়। পুলিশ জানায় সকালে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা আরিচা মহাসড়কের তরা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শেফালী নামে পিকআপের এক যাত্রী নিহত হন। আহত 7 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর নার্গিস নামে আরো একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরো 2 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত শেফালী ও নার্গিস মা মেয়ে বলে জানিয়েছে পুলিশ। সোহাগ পরিবহনে বাস এবং পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন মহিলা আহত হয়, নিহত হয় এবং পরবর্তী হাসপাতালে নেওয়ার পর একজন মহিলা মারা যায়। আহত মোটামুটি 5 থেকে 6 জন হাসপাতালে এখনো আছে বলে আমরা জানতে পারি। চলতি বছর ঈদ যাত্রায় 121টি সড়ক দুর্ঘটনায় 186 জন মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এই পরিসংখ্যান প্রকাশ করে। ঈদে যানবাহনে অতিরিক্ত যাত্রীবহন, ফিটনেসবিহীন যান চলাচল ও বেপরোয়া গাড়ি চালানোকেই এসব দুর্ঘটনার জন্য দায়ী করেছে এই সংগঠনটি। মহাসড়কগুলো ইতিমধ্যে ছোট সড়ক ছিল, এটাকে মহাসড়ক ডিক্লেয়ার দেওয়া হয়েছে, মহাসড়ক হিসেবে আমরা ব্যবহার করছি, কিন্তু এটার মাঝে রোড ডিভাইডার এখনো নিশ্চিত করা যায়নি, যেই কারণে আমরা দেখছি মুখোমুখি সংঘর্ষটা বেশি হচ্ছে। সে কারণে আমরা মনে করছি রোড সেফটি জন্য সড়কের পাশে সড়কের মাঝখানে ডিভাইডার নিশ্চিত করা এবং সড়কের পাশে বেষ্টনী নির্মাণ করা, তাহলেই আমরা মনে করি বাংলাদেশে সড়ককে নিরাপদ করা অনেকখানি সম্ভব হবে। মৌসুম শেষের দিকে রাজশাহীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। বিক্রেতাদের দাবি, একদিকে ব্যাপক চাহিদা, অন্যদিকে বাজারে পর্যাপ্ত আম না থাকায় দাম চড়া। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকি রিপোর্ট। মাসখানেক আগেও গাছে গাছে ঝুলেছিল গ্রীষ্মকালীন সুস্বাদু ফল আম। সে সময় গোপালভোগ, মোহনভোগ, কালীভোগ, লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর সহ হরেক রকম আমের মৌ মৌ গন্ধে ভরেছিল রাজশাহীর হাট বাজার, আর ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর থাকত সারাদিন। তবে মৌসুম শেষ হয়ে আসায় এখন চিত্র ভিন্ন। এখন ক্রেতা থাকলেও নেই পর্যাপ্ত আম। বাজার ঘুরে শুধু চোখে পড়বে ফজলি ও আম রূপালীর, কিন্তু দাম বেশ চড়া। এতে লাভবান আম ব্যবসায়ীরা। আমদানি কম, দামের দিকে একটু বাড়তি, বাগানে বিভিন্ন দাম আছে বেশি, যাদের বাগান আছে তারা অল্প করে মাল ভাঙছে আর রেখে দিচ্ছে, কি যত থাকবে সে দাম বাড়বে। 1800-2000 এমন ছিল, এখন 2800 টাকা, 3200 টাকা মূল। ল্যাংগ্রামের বাজারটা যাচ্ছে 6000 টাকা মূল, ভালো এক নাম্বারটা। গত 5 বছর যাবত এবার ব্যবসা সবচেয়ে ভালো হয়েছে। বেশি দামের কারণে বাজার ঘুরে আম কিনতে পারছেন না নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। যা খাচ্ছে বড় লোকেরা খাচ্ছে, ঢাকায় নিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে। দাম একটু কমলে তো অবশ্যই আমাদের পক্ষে উপকার হইতো, আমরা একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারতাম। অবশ্য বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী বাজারে আমদানি না থাকার পাশাপাশি মৌসুম শেষ হয়ে আসায় দাম বেশি। গতবার তুলনায় দাম 400-500 টাকা শুরুতেই বেশি। আমদানির উপর নির্ভর, এখন আম আপনার শেষ হয়ে গেছে, ফলন কমে গেছে, আমের দাম বেড়েছে। বর্তমানে রাজশাহীর বাজারে প্রতিমণ সুরমা ফজলি 2600 ও মহারাজ ফজলি 3000, ল্যাংড়া 6000 ও আমরূপালি বিক্রি হচ্ছে 4000 টাকায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ বিষয়ে কথা বলতে আমাদের রাজশাহী বিউরোতে উপস্থিত আছেন রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ সিকান্দার আলী। আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলবো। জনাব সিকান্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আমরা যে প্রতিবেদনটি একটু আগে দেখলাম সেখানে দেখলাম যে এবছর মৌসুমের শুরু থেকেই আমের দাম 400-500 টাকা বেশি ছিল এমন অভিযোগ করেছেন ক্রেতারা। এর কারণ কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে কথাটা এখানে আসছে যে এবার আমের দাম 400-500 টাকা মন বেশি, এই দাম বেশিটা আসলে তুলনা করা হয়েছে গতবারের সাথে, গত বছরের সাথে। আসলে গত বছরটা ছিল হলো আমের একটা দুঃসময়। গত বছর যে দামটা কৃষকরা পেয়েছে এতে আম চাষিরা এবং আম ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের কবলে পড়েছে। গত বছর আম চাষিরা আম ব্যবসায়ীরা শত শত কোটি টাকা লোকসান করেছে। আর গত বছর একটা অপপ্রচার ছিল যে রাজশাহীর আমে ফরমালিন দেওয়া আছে। এই অপপ্রচারটা আসলে কে কিভাবে ছড়িয়েছে আমরা জানি না। কোন রকম আম পরীক্ষা না করেই আমরা দেখেছি যে রাজশাহী থেকে যে আমগুলো ঢাকার দিকে গেছে, ঢাকার প্রবেশপথে ট্রাক আটকে আমগুলো নামিয়ে ধ্বংস করা হয়েছে কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই। এই অপপ্রচারের আতঙ্কে হয়তো গত বছর আমের দাম কিছুটা কম ছিল এবং গত বছর আমের ফলনও বেশি ছিল। এবার আমের ফলন কিছুটা কম হয়েছে এবং যে দামটা আসলে এবার গেছে এটাই আসলে সঠিক দাম। এতে কৃষকরা এবং ব্যবসায়ীরা আমের ব্যবসা করে আমের চাষ করে কিছুটা লাভবান হয়েছে, কিন্তু এর চেয়ে কম থাকলে কিন্তু চাষিরা এবং ব্যবসায়ীরা লোকসানের ভাগই হবে, আম চাষে উৎসাহী হবে না, নিরুৎসাহিত হবে, আমের ফলন কমে যাবে। তো এমনিতে এবছর তো রপ্তানির একটি কথাও আমরা জানি যে আপনাদের ওই এলাকা থেকে আম রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে, এর ফলে কোনো প্রভাব আসলে দেশের বাজারে পড়েছে কিনা, যে দামটা দেশে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে বা বেড়ে গেছে কোনো না কোনোভাবে? না, আসলে রপ্তানির বিষয় যেটা এসছে, আম যে রপ্তানির যে সম্ভাবনা দেখা দিয়েছে এটা আসলে রাজশাহীর আমের একটা প্রচুর সম্ভাবনা আছে যে বিদেশি বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য। আমাদের আসলে সরকারিভাবে যদি এটাকে পৃষ্ঠপোষকতা করা হয় এই আম থেকে একটা বিরাট বৈদেশিক মুদ্রা অর্জনের একটা পথ তৈরি হবে। আসলে গত বছর বা এবছর যে পরিমাণ আম বিদেশে গেছে এই আমের প্রভাব আমাদের বর্তমানে স্থানীয় বাজারে এটা পড়েনি, এটা আমরা মনে করি না। আমি একটা জিনিস বলবো যে আসলে আমাদের আম চাষি এবং আম ব্যবসায়ীদের এবং আমের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে এখনই যদি সরকারি উদ্যোগে, এখানে আম গবেষণাগার আছে, এখানে আম গবেষণাগারের কর্মকর্তারা, আমরা জানি যে আম গবেষণাগার আছে কিন্তু এখানে আম গবেষণাগারের জনবল কম, এখানে জনবল বাড়িয়ে যদি কৃষকদেরকে চাষ পদ্ধতি, উন্নত চাষ পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হয়, রপ্তানির যে শর্তগুলো আছে কিভাবে আম চাষ করলে ব্যাপক হারে রপ্তানি করা যাবে এই বিষয়গুলো যদি কৃষকদের সাথে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তোলা হয় এবং সেভাবে যদি আম চাষ করা হয় তো তাহলে আমের ফলনও দ্বিগুণ করা সম্ভব। এখন বর্তমানে যে পরিমাণ আমের ফলন হচ্ছে আমাদের দেশে প্রায় 8-10 লক্ষ মেট্রিক টন আমের ফলন হচ্ছে, এটা যদি সরকারিভাবে একটু নজর দিয়ে এটাকে দ্বিগুণ করা সম্ভব আগামী 5 বছরের মধ্যে, এই আধুনিকীকরণ চাষের মাধ্যমে, চাষ বৃদ্ধির মাধ্যমে এটাকে দ্বিগুণ করা সম্ভব এবং রপ্তানিও ব্যাপক হারে রপ্তানি করা সম্ভব। আর রপ্তানি হলেই যে আমাদের দেশে আমের দাম বেড়ে যাবে এগুলো আসলে মানে কোনো সঠিক কথা নয়। আমরা আমাদেরকে রপ্তানিতে নিরুৎসাহিত করার জন্য একটা চক্র হয়তো এই ধরনের কথা বলছে। আসলে আমাদের এটা অতীব প্রয়োজন, এই আমকে একটা অর্থকরী ফসল হিসেবে আমাদের দেশে এটাকে ফলাও করা, সরকারের এই বিষয়ে একটু নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। এমনিতে আমরা দেখলাম আমাদের যে রিপোর্টটি একটু আগে সম্প্রচারিত হলো সেখানে দেখেছি কিছু ক্রেতা অভিযোগ করেছেন যে এখন যারা বাগান মালিক আছেন তারা কম কম পরিমাণে ছাড়ছেন, এ কারণে কিছুটা কৃত্রিম সংকট, এরকম একটি ইঙ্গিত তিনি করেছেন। আসলে এটাকে কোনো সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় কিনা বা এটার সত্যতা আসলে কতটুকু, কি মনে করছেন আপনি? আচ্ছা, আমি এখন আসলে আমের শেষ মৌসুম, সব জাতের আম প্রায় শেষ, এখন শুধু বাজারে দেখবেন যে ফজলি আমটা আছে।
তো ফজলি আমের শুধু একটা আমের আইটেম দিয়ে একটা আম দিয়ে এই যে ব্যাপক চাহিদা বাজারে এটা মেটানো সম্ভব নয়, সেই ক্ষেত্রে একটু আমের যেহেতু যোগানটা কম সেহেতু আমের দামটা একটু বেশি, কিন্তু এই এই মৌসুমে কিন্তু প্রতি বছরই আপনার আস্তে আস্তে আরো দাম যত কমে আসবে তত দাম বাড়তে থাকবে। এখন হয়তো বাজারে ধরেন আমাদের রাজশাহীর বাজারে ফজলি আম কাঁচাটা হয়তো 60-65 টাকা কেজি হিসেবে পাওয়া যায় আর পাকাটা হয়তো 80 টাকা। তো এই এই এখন যে চাহিদা তুলনায় যোগান কম বলে আসলে এই মানে এই দামটা বেশি। তো আসলে গবেষণার মাধ্যমে আমের ফলনটাকে যদি দীর্ঘায়িত করা যায়, ধরেন আরো 3 মাস ধরে আমের চাষ বা ফলন বৃদ্ধি করা যায়, সরবরাহ বাড়ানো যায়, তা আমার মনে হয় আমের দাম তেমন বাড়বে না। জনাব মোহাম্মদ সিকান্দার আলী, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক সিকান্দার আলী। জঙ্গি হামলার বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বাংলাদেশ জঙ্গিদের নয়, শান্তিকামী মানুষের দেশ বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে মাদারীপুরে আজমত আলী খান স্টেডিয়ামের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জঙ্গি হামলার বিষয়ে আমরা খুব কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। বাংলাদেশ এটা জঙ্গি সন্ত্রাসের জায়গা নয়, এখানে শান্তিকামী মানুষের জায়গা, মুক্তিযুদ্ধ করে যারা আমরা দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের চেতনার মানুষের জায়গা। জঙ্গিদের ব্যাপারে আমরা খুব কঠোর মনোভাব, জিরো টলারেন্স আছে। আর এই জঙ্গিদেরকে যারা প্রমাণ করার চেষ্টা করে এরা আইএস এবং আল কায়দা, আমি মনে করি এটা হলো প্রকৃতপক্ষে উদরপিণ্ডি বুধের ঘরে চাপা পড়ার চেষ্টা। সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে এক কলেজ শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির মালিক আব্দুল হামিদ জানান, গতরাতে 8 থেকে 10 জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়। এ সময় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে তারা। আব্দুল হামিদ দরজা খুললে তাকে বেঁধে ফেলে ডাকাত দল। পরে অস্ত্রের মুখে পরিবারের লোকদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। লক্ষ্মীপুরে একটি বাড়িতে ডাকাতির সময় জাকেরা বেগম নামে একজনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে সদর উপজেলার ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, জাকেরা বেগম তার পুত্রবধূ শারমিন আক্তার ও নাতনিকে নিয়ে একটি বাড়িতে থাকতেন। গতরাতে তার বাড়িতে হামলা চালায় একদল ডাকাত। এ সময় শারমিন আক্তারকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত দল। এতে বাধা দেওয়ায় জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা জানায়, খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। এবার এক পাখি প্রেমীর খবর। গাছে গাছে বাঁধা মাটির কলস, কোনো কোনো গাছে বাঁধা হয়েছে মাটির হাড়িও। গাইবান্ধা পৌরসভার বিভিন্ন এলাকায় গাছের দিকে নজর ফেললে চোখে পড়বে এমন দৃশ্য। আর এসব কলস হাঁড়িতে বাসা বেঁধেছে পাখিরা। ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পাখির বাসা রক্ষা করার পাশাপাশি পাখির জন্য এমন নিরাপদ আবাস গড়ে তুলছেন প্রশাসনের এক কর্মকর্তা। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করেন প্রকৃতিপ্রেমী ও প্রাণীবিদরা। উবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু। দাপ্তরিক কাজকর্ম সেরে প্রায় প্রতিদিন গাছে গাছে কলস বা হাড়ি দিয়ে পাখির বাসা তৈরি করেন সরকারি এই কর্মকর্তা। গাছ থেকে গাছে এমন পাখির বাসা তৈরির পর এক একটি এলাকা এখন পাখির গুঞ্জন আর কলরবে মুখরিত। প্রকৃতি প্রেমীরা বলছেন, বন জঙ্গল উজাড় হয়ে যাওয়ায় পাখির জন্য এখন নিরাপদ আবাস প্রয়োজন। না হলে শুধুমাত্র গল্প আর কবিতার লাইনে থাকলেও বাস্তবে সব প্রজাতির পাখি রক্ষা করা সম্ভব হবে না। পাখিরা তাদের জায়গা নীর খুঁজে পাচ্ছে না, সেই জন্য পাখিরা আজকে আমাদের আমাদের প্রতি মানুষের প্রতি প্রকৃতির প্রকৃতির যে অভিশাপগ্রস্ত এখন মানুষ হয়ে গেছে। পাখিদের জন্য অভয়ারণ্য তৈরি করতে হবে এবং এই উদ্যোগটা আমাদেরকেই নিতে হবে যাতে নিরাপদে পাখি থাকতে পারে। পাখির প্রতি মমতা আর ভালোবাসা তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে আরো সচেতন করার জন্যই এমনটি করছেন বলে জানালেন এই উদ্যোক্তা। আমার কাছে মনে হয়েছে, যদি আমরা তাদের জন্য একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে তারা ওখানে বসবাস করে
ডিম বাচ্চা দিয়ে আমাদের কলকাকুলিতে ভরে যাবে এবং আমরা সুন্দর একটা পরিবেশ পাব। আর পাখিদের বাঁচাতে না পারলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না বলে মনে করেন এই প্রাণীবিদ। একজন যদি এটার উদ্যোগ নেয় তখন অন্যরাও উদ্যোগী হবে যে হ্যাঁ, পাখি যে আমাদের একটা অংশ বা যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণী আমাদের প্রকৃতির একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ, এটাকে যে রক্ষা করা দরকার। হ্যাঁ, এটা আমাদের সবাই তখন অন্যরাও উপলব্ধি করবে বা আমরা তাদেরকে যারা নষ্ট করে তাদেরকে আমরা বারণ করতে পারবো, নিবৃত করতে রাখতে পারবো। গাইবান্ধা পৌরসভার বিভিন্ন এলাকায় 5 শতাধিক গাছে পাখির বাসা তৈরি করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বাংলাদেশে সন্ত্রাসী হামলার হুকুমদাতাদের খুঁজে বের করতে কাজ করছে সরকার, আসেমে বললেন প্রধানমন্ত্রী। জাপান ও রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দেশে জঙ্গি তৎপরতা বাড়লেও গ্রেপ্তার থাকা শীর্ষ জঙ্গি নেতাদের বিচারে অনুমতি না পাওয়ার অভিযোগ, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। প্রথমবারের মতো নির্দিষ্ট করে দেয়া খুতবায় দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানালেন মুসল্লিরা। মাস্টার বাহিনীর পর মংলায় আত্মসমর্পণ করল সুন্দরবনের জলদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর 11 সদস্য, অস্ত্রসমর্পণ। এবং বর্ষা মৌসুমের শুরুতেই ভাঙনের কবলে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, বহু স্থাপনা বিলীন হওয়ায় হুমকির মুখে ব্যবসায়ীরা, ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি প্রশাসনের। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।